সবাই ভালো আছেন। তো আজ আপনাদের কত যে তোমাকে বেশেছি ভালো এই গানটি দেওয়া হবে, ভালো করে খেয়াল করুন এই গানটি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। তারপরে শিল্পী যেভাবে গিয়েছে হয়তো 100% ওইভাবে দিতে সব পারবো না, কারণ হারমোনিয়াম শুধু হারমোনিয়াম দেখিয়ে দিলে হবে না। অরিজিনাল শিল্পীটা কেউই কপি করতে পারবে না, যদি তারপরেও সে কাছাকাছি যেতে পারবে, ভালো গেতে পারবে যদি সে প্রচুর প্র্যাকটিস করে। এই আর কি, আর ইউটিউব দেখে গান বাজনা শেখার বিষয় না, এটা আপনারা ভালো করে জানেন। তো যাই হোক, অন্তরা হচ্ছে প্রথম অন্তরাটি হচ্ছে, ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। এতটুকু আগে দেখেন কীভাবে বাজাচ্ছে, যেমন এতটুকু সামনে মা থেকে, যেমন যেমন মা পা মা গা মা পা পা, ওই দুটি চোখ যেমন যেন সরি যেমন না যেন ওই দুটি চোখ যেন। আরেকবার বাজাচ্ছি, যেমন ওই দুটি চোখ যেন মা পা মা গা মা পা পা পা, জলে ফোটা পদ্ম, যেমন ভুল হয়েছে আবার দেখেন, যেমন জলে ফোটা পদ্ম খেয়াল করবেন, যেমন পা জলে ফোটা পদ্ম, তা দুটি লাইন মিলিয়ে বাজাচ্ছি, যেমন কোমল গাতে দুইবার বা দুই মাত্রা পর্যন্ত থাকবেন, যেমন চোখ যেন জলে ফোটা পদ্ম। আরেকবার বাজাচ্ছি, জলে ফোটা পদ্ম। তারপরে একটু যেটা টাফ, যারা নতুন শিখছেন হতে পারে তাদের এই প্রবলেমটা হবে, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। যত দেখি তৃষ্ণা মিটে না, এই বিষয়টি হচ্ছে পা থেকে আমাদের উপরের কোমল গাতে যাবে, পা থেকে উপরের কোমল গা, যেমন যত দেখি তৃষ্ণা মিটে না, খেয়াল করবেন কিভাবে, যেমন যত দেখি পা গা রে গা, উপরের কোমল গা উপরের রে। তো এই বিষয়টি, যত দেখি তৃষ্ণা মিটে না, যেমন পাগা রে গা, তারপর হচ্ছে সারে, যেমন তাহলে আমি কিন্তু গা থেকে আবার সাথে আসবো, এই বিষয়টি যেমন যেমন যত দেখি তৃষ্ণা মিটে না, ভালো করে খেয়াল করবেন কিভাবে জানলাম, যত দেখি তৃষ্ণা মিটে না। তো এখানে কিন্তু একটি শিল্পীর কণ্ঠে যত দেখি তৃষ্ণা মিটে না, একদম মনে সুরটি একটু অন্যরকম, মানে যেমন এরকম এরকম কণ্ঠে এরকম দিয়ে চলে এসেছে, যেমন আমি বাজাচ্ছি, যেমন এখন হচ্ছে, যেমন এটা আমি কি বাজালাম, যেমন নিসা ধানি পা ধা পা মা, যেমন যত দেখি তৃষ্ণা মিটে না। এখন এখানে কিন্তু একটু শিল্পীর যে বিষয়টি, যেমন আবার বাজাচ্ছি, যেমন নিশা ধানি পাধা পামা, যাই হোক আবার আবার দেখেন, যত দেখি তৃষ্ণা মিটে না, আবার যত দেখি তৃষ্ণা মিটে না, এখন কিন্তু যত দেখি তৃষ্ণা মিটে না, এটি কিন্তু অন্যভাবে বাজবে, যেমন যত দেখি তৃষ্ণা মিটে না কিভাবে বাজালাম দেখেন, যেমন মা পা 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 ধা নি সা অবরোহণে কোমল ধা, যেমন মা পা 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 ধা নি
মানে যত দেখি তৃষ্ণা মিটে না এখানে, কিন্তু কোমল ধাতি এসেছে খুব সূক্ষ্মভাবে এসেছে, খুব খেয়াল করলে শোনা যায় শিল্পীটা। তো যত দেখি তৃষ্ণা মিটে না, আবার আবার দেখাচ্ছি, যেমন এই এই বিষয়টি যত দেখি তৃষ্ণা মিটে না, তাহলে এই এই ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। তাহলে এটি আমি এখন একসাথে বাজিয়ে দিচ্ছি, যেমন খেয়াল করবেন, যেমন ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলে ঝরে পড়ে জোছনা, হাসলে ঝরে পড়ে জোছনা, এতটুকু হচ্ছে। আর ওই দুটি চোখ যেমন এই দুই লাইন দুই 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 লাইন একই রকম ভাবে বাজাবো, শুধু নোটগুলো আপনার একই থাকবে, শুধু কথাগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলে ঝরে পড়ে জোছনা, হাসলে ঝরে পড়ে জোছনা, একই রকম আবার বাজাচ্ছি, যেমন ভীরু দুটি বাঁকা ঠোঁটে ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, যেমন পূর্ণিমা চাঁদ উঠে, আবার হাসলে ঝরে পড়ে জোছনা। তো এটাও কিন্তু আমার এখন পা থেকে কোমল গাতে যাচ্ছে, যেমন জোছনা, হাসলে ঝরে পড়ে জোছনা, একই রকম হাসলে ঝরে পড়ে জোছনা, একই রকম যেভাবে আমি ওই দুটি চোখ যেন ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না, এটি যেরকম সেম ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলে ঝরে পড়ে জোছনা, হাসলে ঝরে পড়ে জোছনা, একই রকম একেবারেই সেম। তারপর হচ্ছে আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওকে বাঁচতে, এতটুকু দেখাচ্ছি, এতটুকু দেখেন। তাহলে পা থেকে আমি 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 যে যেমন আমি আমি পাপা আমি, যেমন আমি ওই দুটি ওই রূপ দেখে দেখে মরতে পারি, যেমন দেখেন খেয়াল করবেন, ওই রূপ দেখে দেখে আমি ওই রূপ দেখে দেখে ওই রূপ দেখে দেখে আবার বাজাচ্ছি, যেমন আমি ওই রূপ দেখে দেখে দেখেন মরতে পারি, যেমন ধা পা মা গা মা মরতে পারি, তেমনি পারি পারি ওকে বাঁচতে, যেমন আবার এ থেকে ওই আগের মতোই আবার সে কথা তুমি যদি জানতে, যেমন তো তেমনি পারি ওকে বাঁচতে জায়গাটি আরেকবার দেখাচ্ছি, যেমন রে থেকে সে কথা তুমি যদি জানতে। তো এতটুকু এতটুকু করলে পুরো গানটি আপনারা কভার করতে পারবেন মোটামুটি, বাসায় হয়তো নিজে নিজে একা একা গাইতে পারবেন, হয়তো প্র্যাকটিস করতে পারবেন। একটা আইডিয়া চলে আসলো, আমি বারে বারে বলছি ইউটিউব দেখে আসলে সঙ্গীত করার বিষয় না, সঙ্গীত অবশ্যই কোনো ভালো একজন উস্তাদের কাছ থেকে তালিম নিতে হবে, তার সামনাসামনি ইউটিউব দেখে যদি শেখা যেত তাহলে সবাই ইউটিউব দেখেই আজকে শিখতে পারতো, পারফেক্ট হবে না। যাই হোক, আমি পুরো গানটি একসাথে মিলিয়ে বাজিয়ে দিচ্ছি, দেখেন খেয়াল করেন, যেমন স্থায়ী বাজাচ্ছি,
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নতুন করে আবার করে দেব। অবশ্যই বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন।